নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রংবাবা ব্লগে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো এই দেখো বন্ধুরা, আমি আলু ভাজা করছি, আর এদিকে কারি পাতা বড়া করছি, আর এদিকে আমার বর অফিসে যাবে তাই খাবার গুছিয়ে দিচ্ছি। দেখো এইদিকে আমি রান্না করেছি কচুর মুখী, ফ্যাসা মাছ, আলুতে তরকারি করেছি, আর একটা মিক্সড সবজি করেছি। তো আই দিয়ে আমি খাবার গুছিয়ে দিচ্ছি, আর রাত্রেও খাবে সেই জন্য আমি দুপুরে আর রাত্রে খাবার দিয়ে দিচ্ছি, আর এদিকে আলু ভাজা দিয়ে দিচ্ছি, আর তার উপরে কারি পাতার বড়াটা দিয়ে দিলাম। এরপর রান্না বান্না করে আমি সবই উঠেছি, আর এদিকে থালা বাসনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে আমি আবার ঘর মুছবো। ঘরটার মুছে নিয়ে আমি আবার মেয়েকে আনতে যাব, এই জন্য তাড়াতাড়ি কাজ টাজগুলো গুছিয়ে নিতে হবে, নাহলে দুষ্টুর আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আড়াইটেই ছুটি হয়। তো এরকম আমি ঘরটার মুছে নিচ্ছি, ঘর মুছে স্নান করে রেডি হয়ে তারপর আমার যেতে হবে। ঘর মুছে আমার হয়ে গেছে, আমি এবার স্নান করে নেব। স্নান টান করে দেখো আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছে। আমাদের রাস্তা দেখেছো কেমন কাদা হয়েছে, আর এদিকে পাকা রাস্তায় উঠে গেছি আমি। অনেক দূর গেলে পরেই তারপর আমাদের মেন রোড, বাসের জন্য অপেক্ষা করছি। তো স্কুলে থেকে নিয়ে এরকম চলে আসছে, বাসের সাথে কাটি ভাজা পয়সা রোজগার করে। এরকম বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছি, আর এরকম বন্ধু বন্ধুর মা, আর কত হাঁস দেখেছো, এত ছাগলও রয়েছে, আর বুঝতে একা একা চলে যাচ্ছে। তো এরকম আমি হাঁটছি রাস্তা দিয়ে। তো আমার ভিডিওটা যে এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করবে, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে